জয় মাতা তুলসী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আগামী 30শে নভেম্বর 2020 চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এই বছরের শেষবারের মতো চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে। এই বছর অর্থাৎ 2020 সালে কিন্তু এর আগে 3 বার চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছে। প্রথমটি হয়েছিল 10ই জানুয়ারি, দ্বিতীয়বারের জন্য হয়েছিল 5ই জুনে, আর জুলাই মাসের 5 তারিখে তৃতীয়বার চন্দ্রগ্রহণ হয়েছিল। এর পরেরটা হবে 30শে নভেম্বর অর্থাৎ সোমবার, আর বাংলার তারিখটা হচ্ছে 14ই অগ্রহায়ণ 1427 সাল। এই গ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর 1:04 থেকে, আর এই গ্রহণ শেষ হবে বিকেল 5:22। তবে এই গ্রহণটি ভারতবাসীরা হয়তো সকলে দেখতে পাবেন না, ভারতে সেই রকম স্পষ্ট করে দৃশ্যমান হবে না। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলেই আপনারা এই চন্দ্রগ্রহণের কোনো উল্লেখও কিন্তু কোনো ধরনের পঞ্জিকাতেই পাবেন না। তা যাই হোক, আজ আমি আমার এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তুলসী পাতা দিয়ে 6-7টি উপাচারের কথা বা ক্রিয়াও বলতে পারেন, অনেকে আবার এগুলিকে টোটকাও বলে থাকেন। সে যাই বলুন, আপনারা 2টি অথবা 3টি তুলসী পাতা দিয়ে এই 7টি ক্রিয়া করতে পারেন চন্দ্রগ্রহণের দিন অর্থাৎ সোমবার দিন। আর অবশ্যই বাড়ির মা মেয়েরা বোনেরা সবাই কিন্তু এই কয়েকটি যে উপাচার আছে সেগুলি জানেন, আর সেগুলি অবশ্যই নিশ্চয়ই আপনারা যারা জানেন তারা করেন। তা আপনারা শুনে বুঝতে পারবেন যে আজ আমি আপনাদেরকে এই তুলসী পাতা দিয়ে যে কাজগুলি করতে বলবো সেগুলি করলে আপনারা এই গ্রহণের সময় সৃষ্টি হওয়া ক্ষতিকারক তরঙ্গ, বিষাক্ত গ্যাস থেকে আপনার উপর কোনো খারাপ প্রভাব পড়বে না। তাই আপনারা এই ক্ষতিকারক তরঙ্গ বা বিষাক্ত গ্যাস ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য অবশ্যই তুলসী পাতার ব্যবহার এইভাবে করুন যেভাবে আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওটিতে জানিয়ে দিচ্ছি। তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন বন্ধুরা, তা না হলে কিন্তু অনেক তথ্যই আপনার জানা হবে না। আর আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই আপনারা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে দেখবেন আপনার ওপর এই গ্রহণের খারাপ প্রভাব পড়বে না। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে তুলসী পাতা দিয়ে যে 7টি উপাচার করা যাবে সেগুলি সম্পর্কে। তবে তার আগে এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখতে চাই যে গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা পূর্বে এবং গ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টা পর এই সময়টিকে বলা হয় সুতাপকাল। আর এই সময় আপনারা কিন্তু তুলসী গাছে হাত দেবেন না, তুলসী গাছকে স্পর্শ করবেন না। তাই তুলসী পাতার যারা এই উপাচারগুলি করবেন তারা সুতাপকাল শুরু হওয়ার পূর্বেই তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে রেখে দেবেন, একটু বেশি করেই তুলে রাখবেন। প্রথমেই বলি আপনারা এই তুলসী পাতার ব্যবহার কোথায় কোথায় করবেন। প্রথমত আপনি আপনার বাড়ির সদর দরজায় কিংবা রান্নাঘরের দরজার ওপর, আবার আপনার ড্রয়িং রুমের দরজার মাথার ওপর ডান দিকে একটি তুলসী পাতা কিংবা 2টি তুলসী পাতা একটি ঘটির মধ্যে গঙ্গা জলে ডুবিয়ে সেই জলশুদ্ধ তুলসী পাতাটি আপনি দরজার মাথার ওপর সেটাকে এঁটে দেবেন বা ছিটিয়ে দেবেন। জলটা শুকিয়ে গেলে তুলসী পাতা আপনা আপনি পড়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা অন্তত এই গ্রহণ শুরু হলে তারপরেই এই কাজটি করে রাখবেন, যতক্ষণ পাতাটা থাকার থাকবে, তারপর পড়ে গেলে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে হাত দেবেন না, সেই পাতাটি সেই জায়গাটাতেই পড়ে থাকুক। গ্রহণ শেষ হওয়ার পরে আপনারা পাতাটি তুলে জলে ভাসিয়ে দিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করবেন। আবার আপনারা দুপুরবেলা শোয়ার সময় এই কাজটি করতে পারেন 2টি অথবা 3টি
তুলসী পাতা নেবেন। আর এই গ্রহণ তো দুপুরবেলা থেকে শুরু হবে, থাকবে সন্ধে পর্যন্ত। তা আপনারা যখন শোবেন দুপুরবেলা, তখন আপনার মাথার বালিশের তলায় ওই তুলসী পাতা নিয়ে শোবেন। এতে আপনার ওপর কোনো নেগেটিভ এনার্জি খাটবে না। আর অবশ্যই আপনারা এই গ্রহণ চলাকালীন পূর্ব দিকে মুখ করে হাতে একটি সাদা কড়ি নিয়ে তুলসী তলার সামনে দাঁড়িয়ে এই মন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 11 বার জপ করবেন এই গ্রহণ চলাকালীন, কিন্তু তুলসী বেদীর সামনে দাঁড়িয়ে। কখনোই তুলসী বেদী বা মঞ্চটিকে বা তুলসী গাছকে স্পর্শ করবেন না। এই সময়টায়, গ্রহণের সময়টায় আপনারা হাতে একটি সাদা কড়ি নিয়ে এই ক্রিয়াটি করবেন। আর তারপর এই কড়িটি আপনারা তুলসী বেদীটাকে স্পর্শ না করেই সেখানে রেখে চলে আসবেন। পরের দিন সকালে, অর্থাৎ সোমবার দিন নয়, মঙ্গলবার দিন সকালে ওই কড়িটি ওখান থেকে তুলে তুলসী গাছের মাটির নিচে পুঁতে দেবেন। এতে দেখবেন আপনার জীবনে কতটা পরিমাণে অর্থের উন্নতি ঘটতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আর যে জিনিসগুলি আপনাদের নিত্য প্রয়োজনীয়, যেখানে বসে আপনি আপনার কর্ম করেন, কাজকর্ম করেন, বা যেখানে বেশিরভাগ সময়টা কাটান, সেই জায়গাটিতেও কিন্তু আপনারা তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। আর হ্যাঁ, গ্রহণ শুরু হওয়ার পূর্বে আপনার বাড়ির ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীদের চরণে তুলসী পাতা নিবেদন করবেন, শুধুমাত্র শিব ঠাকুরকে বাদ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, মহাদেবকে কখনোই তুলসী পাতা নিবেদন করতে নেই। আর আপনি যদি পারেন, একটি তামার পাত্রে জল রেখে তাতে তুলসী পাতা দিয়ে সেই জলটি আপনি আপনার বাড়ির ছাদ যদি থেকে থাকে ছাদে, কিংবা তুলসী বেদীর ওপরেই আপনি রেখে দেবেন সেই দিন, এই গ্রহণের দিন। পরের দিন সেই জলটি নিয়ে আপনি আপনার বাড়ির কোনায় কোনায়, ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দেবেন। এটি করলে আপনার বাস্তু দোষ দূর হবে, আর আপনার বাড়ির ওপর এই গ্রহণের কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। হ্যাঁ বন্ধুরা, আর অবশ্যই খাবার জল, দুধ, এইগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন, আর যত খাবার জিনিস আছে। কারণ এই গ্রহণের সময় যে বিষাক্ত গ্যাস, ব্যাকটেরিয়া, যে ক্ষতিকারক তরঙ্গের সৃষ্টি হবে, এইগুলো কিন্তু বেশি এই খাবারের ওপর প্রভাব ফেলবে। আর সেই খাবার যদি আপনারা পরে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার শরীরের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই সমস্ত খাবারের দ্রব্যের মধ্যে, বিশেষ করে পানীয় জল আর দুধের মধ্যে, তুলসী পাতা দুটি করে দিয়ে রাখবেন। এতে কোনো ব্যাকটেরিয়ার প্রভাব বা বিষাক্ত তরঙ্গের, ক্ষতিকারক তরঙ্গের প্রভাব পড়বে না আপনার খাবারের ওপর। এই ছিল আমার আজকের ভিডিও। আমি সমস্ত কিছু জানিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে যা যা উপচার করা যায়। এবার আপনি যদি পারেন সবকটি পালন করবেন, আর যদি না পারেন, যেটা আপনার পক্ষে সম্ভব সেটা।